সেখানে আমি মুসলিম, ভবিষ্যতে আমার বাবা মাকে আমি মুসলিম করে ফেলবো ইনশাল্লাহ, আপনি আপনাদের সবার দোয়ায় এবং ভালোবাসায়। আমি কি আমার বাবা মাকে, আপনার কি মনে হয় যে এইভাবে আমার বাবা মার জিন্দেগি, আমার বাবা আমার বাড়ি বসে আমি গরুর গোস্ত খাই বা গরু কুরবানি দিয়ে খাই? এইটা তো একান্ত আমার বাবা মার ব্যাপার আর আমার ব্যাপার, তাই না? আর আমার বাবা মা হিন্দু হয়েছে বুঝলে কি গরুর গোস্ত বাড়ি নিতে পারবে না? যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তানভীর অ্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আসলে এই কথাটা আমি কেন বললাম, আপনারা হয়তো বা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তারা কিছুটা হইলেও বুঝতে পারছেন, না বুঝতে পারলে আমি ক্লিয়ার করে বুঝাই দিব আপনাদের, খুব সুন্দর করে বুঝাই দিব। দেখলাম কিছু লোক আমার ওই ভিডিওটাকে নিয়ে আমার বাবা মা যে আমার মানে তার জামাইয়ের জন্য গরুর গোস্ত নিয়ে আসছে, এইটা নিয়ে দেখলাম অনেকের মাথা ব্যথা শুরু হয়ে গেছে, অনেক অনেক মানে আমার ভিডিও নিয়ে তারা ভিডিও পোস্ট করতেছে আমি দেখলাম। হোয়াটএভার, এটা আমার নিয়ে, এটা নিয়ে আমার কোনো ই নাই, মানে কোনো কথা নাই। আমার কথাটা এই কারণেই যে বাবা মা আমার, জামাই তাদের, এখন জামাই আদর্শে কিভাবে করবে বা তারা কিভাবে করবে এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ তাই না? আর আমার বাবা মা তার মুসলিম জামাইকে যেমনে খুশি তেমনে আপ্যায়ন করতে পারে, এই অধিকার তাদের আছে। আপনি তো বলার কেউ না বা আপনারা তো বলার কেউ না, তোমরা ভাই তোমাদের ভিডিও করো, তোমরা কেন আমার ভিডিও চুরি করে নে তোমাদের ইউটিউব চ্যানেল আপলোড করো? এখন যদি আমি যদি আমার ওই ভিডিও তোমরা যে চুরি করে নিছো, হ্যাঁ আমি যদি ওই ভিডিওতে আমি যদি অর্নিং দিয়ে দিই বা তোমাদের আইডিতে যদি আমি অর্নিং দিয়ে দিই, তোমরা কি করবা? আমার কাছে তো আসছে যে তোমরা আমার ভিডিও চুরি করছো, তাই না? তোমরা তো চোর, চোর না, চোরের মায়ের বড় গোল একটা কথা আছে, আমার ভিডিও চুরি করে নিয়ে তুমি আবার মানুষকে বুঝাইতেছো দেখো হিন্দু বাড়ি গরুর গোস্ত আনছে, আনলে কি সমস্যা? সমস্যাটা কোথায়? এটা হচ্ছে 90% মুসলিম রাষ্ট্র আমাদের বাংলাদেশ, আর সেখানে আমি মুসলিম, ভবিষ্যতে আমার বাবা মাকে আমি মুসলিম করে ফেলবো ইনশাল্লাহ, আপনি আপনাদের সবার দোয়ায় এবং ভালোবাসায়। আমি কি আমার বাবা মাকে, আপনার কি মনে হয় যে এভাবে কি তাদের আমি পরপারে পাঠাই দিব? কখনোই না। আর হচ্ছে আরেকটা কথা, যে আপনারা যারাই আমাকে নিয়ে ভিডিও করতেছেন বন্ধ করেন, বন্ধ করেন, অন্তত আমার ফেসটা নিয়ে ভিডিও করা বন্ধ করেন। আমার মনে হয় না আপনাদের শখের আইডিটা যদি কোনো কিছু হয় আমার ভিডিওটা চুরি করার কারণে, সেক্ষেত্রে আমি কোনোভাবে দায়ী থাকবো। একে তো তুমি আমার ভিডিও নিছো, তারপরে তুমি আমাকে ক্লেম দিচ্ছ আমি আমার বাবা মার কাছে কেন যাই, কেন খাচ্ছি, আমার বাবা মা কেন গরু গোস্ত আনছে, এটা তো একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার, তাই না ভাই? আমি তোমাকে খুব সুন্দর করে বুঝাই দিচ্ছি, তুমি যদি আমার ভিডিও ডিলেট না করো, আর বাই চান্স কখনো যদি আমি দেখছি আমার ভিডিও তুমি চুরি করে নিছো, তাহলে কিন্তু তুমি ভাই খুব একটা ভালো হবে না। তুমি তোমার ব্যক্তিগত ব্যাপারে ভিডিও করো না, কে মানা করতেছে তোমাকে? কেউ তো মানা করতেছে না। তোমাকে আমার ফ্রেম নিয়ে, আমার চেহারা নিয়ে, তুমি আমার ভিডিও চুরি করে নিয়ে তুমি মানুষের কাছে তুমি অন্যভাবে ছড়াইতেছো, এটা তো আমি মেনে নিব না ভাই। তোমার ভালো লাগে নাই তুমি আমার ভিডিও দেখোই না, তোমার মতো মানুষদের বা তোমাদের মতো ছোট মনের মানুষদের আমার ভিডিও না দেখলে আমার কিচ্ছু আসবেও না যাবেও না, ঠিক আছে? কারণ তোমাদেরটা খাই না, তোমাদেরটা পড়ি না, বা তোমাদেরটা আমার বাবা মাকে আমি খাওয়াই না। হ্যাঁ, তো আমি সবাইকে একটা কথা বলবো, সেফ সেফ, আমি কখনোই কাউকে এভাবে বলি নাই কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, ফার্দার আমার ভিডিও নিয়ে যদি কোনো ভাই ব্রাদারকে আমি দেখছি উল্টা পাল্টা কোনো নেগেটিভিটি ছড়াইছে, তাহলে কিন্তু খুব খারাপ হবে, খুব খারাপ হবে, ঠিক আছে? কারণ আমি চাই যেভাবে আমার বাবা মাকে আমি ইসলামের দিকে আনতে পারি, যেভাবে আমি আমার বাবা মাকে আমি ইসলামের দিকে ফোকাস করাইতে পারি, ঠিক আছে? ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, তাদের তো আমি জোর করে আনতে পারবো না, পারবো না। তাদের আল্লাহ যদি হিদায়ত দিবে না, তাদের আমার বলারও প্রয়োজন হবে না, তাদের আমার বলারও প্রয়োজন হবে না। আমার ছোট্ট একটা ভাই, ও কখনো মন থেকে মানতেই পারে না যে ও হিন্দু, ও সবসময় মনে করে ও মুসলিম, ও সবসময় মনে করে ও মুসলিম, কারণ ও মানতে পারে না, ও বিশ্বাসই করতে পারে না যে ও হিন্দু, ও তো বিশ্বাসই করতে পারে না। ও ছোট্ট একটা মানুষ, আল্লাহ ওরে হিদায়ত দিছে দেখে ও মানতে পারে না, আল্লাহ ওকে হিদায়ত দিছে দেখে ও মানতে পারে না। আল্লাহ যদি ওকে হিদায়ত না দিত কখনোই মানতে পারতো না, মানে এইটা ওর বুদ্ধিতে কখন আসতো না যে ও হিন্দু না, ও হিন্দু বা ও মুসলিম হবে। ও অতটুকু মানুষ, ও আমার বাবা মাকে সবসময় বলে যে আমি আমার 18 বছর হয়নি, তোমরা এখন আমার মুসলিম হইতে দিচ্ছ না, তাতে কি হয়েছে? আমার 18 বছর হইলে তোমার আগে ক্ষমতা নেই আমার আটকায় রাখবা,
আমার ছোট্ট একটা ভাই, ও সবসময় এই কথা বলে। আর তোমাদের যাদের আমাকে নিয়ে মাথা ব্যথা বা আমার ফ্যামিলিকে নিয়ে মাথা ব্যথা, তোমরা কেন মাথা ব্যথা করো আমাদের দেখে দেখে? যখন এই ভিডিওটা সামনে যায় তোমরা ইগনোর করবা বা আমাকে ব্লক করে দিবা। আমার তো তোমাদের মতো ফ্যান ফলোয়ার্স, মানে তোমাদের মতো লোকের তো আমার দরকার নাই। তোমাদের মতো লোক যদি আমার ভিডিও নাও দেখে আমার তাতেও কিছু আসে যায় না। আবার দেখছি অনেকে আমাকে এই কমেন্ট করছে যে ইসলাম ধর্মে আসছো তাহলে কেন তুমি ভিডিও করো? ভাই আমি কিন্তু প্রুফ সহ দেখাই দিছি যে আমি ইসলাম ধর্মে আসছি অনেক আগে, তারপরে আমি ভিডিও করি। কারণ সবারই একটা মানে ই থাকে যে সে তার ফ্যামিলি চালাচ্ছে। দেখেন আজ আমার বিয়ে হয়েছে, আমার বাবা মার পাশে কিন্তু কেউ নাই এখন, একমাত্র আমি ছাড়া। আমি কিন্তু পরিবারের বড় মেয়ে, আমার বোন কিন্তু মেজ, আমার বোন হচ্ছে ছোট, আমার আমার ছোট, তারপরে হচ্ছে আমার ভাই, আমি সবার বড় ফ্যামিলির। আমার বাবা মা কিন্তু বাড়ি থাকতে পারে নাই, তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। শুধুমাত্র আমার বাবা মা বের করে দেয়ও নাই, তারা থাকতে পারতো কিন্তু তাদের একটা অপশন দেওয়া হয়েছিল যে তোমরা যদি এখানে থাকো তাহলে কখনোই হ্যাপির সঙ্গে দেখা করতে পারবা না বা হ্যাপির সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারবা না। আমাদের আমার বাবা মাকে এইটা বলছিল তার হিন্দু সমাজ, ঠিক আছে? তো আমার বাবা মা একটা কথা বলে বাড়ি থেকে বের হয়ে আসছে, যদি আমার মেয়ে আমার সাথে না থাকে তাহলে এই সমাজের আমার দরকার নেই, আমার এত দরদের ভাই ব্রাদার দরকার নেই। যে দরদের ভাই ব্রাদার সারা জীবন আমারে মানে আমার ক্ষতি করছে, কোনোদিন আমার ভালো করে নাই, সারা জীবন আমার ক্ষতি করে গেছে, আমার ছেলে মেয়ের ভালো চাই নাই, আমার ছেলে মেয়ের ক্ষতি করছে এবং কি আমার নিজেরও ক্ষতি করছে। আমার বাবা মা কখন একটা বারের জন্য ভাবে নাই যে ওই ভিটা বাড়ি বা ওই সম্পত্তি বাপের সম্পত্তি, এটা কখনো ভাবে নাই। আমার বাবা মা ওইভাবে বাড়ি থেকে বের হয়ে চলে আসছে। এখন আমার বিয়ে হয়ে গেছে, আমার স্বামী কি কি আমার স্বামী কি মানে আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি যদি কোটিপতিও হয়, তারা যদি কোটিপতিও হয় আমার বাবা মা, তাই না? আজকে দিচ্ছে কালকে দিচ্ছে, কারণ আমার ফ্যামিলি তো, আমার ভাই তো এখনো ছোট, আমার ভাই এখনো কাজ করতে পারে না, কাম করতে পারে না, আমার তো আমার ফ্যামিলিকে টেক কেয়ার করা লাগে, আপনারা তো কেউ করেন না, করেন না তো। তারপরে আবার দেখি এভাবে কেন চলাফেরা করেন ভাই, আমার কোথায় উচ্ছৃঙ্খল মানে চলাফেরা দেখছেন বা কোথায় আমার ভিডিওর কোথায় আপনারা হচ্ছে উচ্ছৃঙ্খলাপনা দেখছেন? হয়তো বা আজকে আমি একটু হাইপার হয়ে গেছি, কারণ আমার অনেক খারাপ লাগে যখন আপনারা এসে আমাকে কমেন্ট করেন, আপনারা একটা মুসলিম ঘরের সন্তান হয়ে এসে আমাকে কমেন্ট করে, আমার এটা তখন একেবারে কলিজার ভিতরে লাগে। কেন জানেন? যে হিন্দুরা যা বলার বলুক, আমার এতে কিছু আসে যায় না, আমি কখন এটা নিয়ে ভাবিও না, কিন্তু যখন আপনারা বলেন না তখন আমার খুবই কষ্ট লাগে। কারণ আপনারা কেন বুঝবেন না, আপনারা তো জানেন একটা মানুষ যখন ধর্ম ত্যাগ করে তার কত কিছু ফেস করা লাগে। এমনও আছে যে সন্তানকে ত্যাগ করে দেয় বাবা মা, সন্তান বাবা মা যদি মানে মরেও যায় ওই সন্তানকে মুখ দেখতে দেয় না, কিন্তু সে অনুযায়ী তো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদেরও তো আলহামদুলিল্লাহ বলা উচিত যে না মা তুমি ভালো কাজ করতেছো, না বোন তুমি ভালো কাজ করতেছো, তুমি তোমার বাবা মার সঙ্গে আছো, তুমি তোমার বাবা মাকে দেখতে পারতেছো, তুমি তোমার বাবা মাকে দিনের দাওয়াত দিতে পারতেছো, তাই না? কিন্তু আপনারা কেউ এইটা ভাবেন না, আপনারা এইভাবে হয় না, এইভাবে কেন করতেছেন। আমি জাস্ট এটাই তুলে ধরি যে আমাদের সমাজটা এখনো কোথায় পড়ে আছে, কোন জায়গায় পড়ে আছে, যে একটা মানুষ মুসলিম হয়েছে দিয়ে তার সবকিছু বন্ধ, তাহলে তার জীবন, তার বাবা মার জীবন কিভাবে চলবে? আপনারা বলেন, চলবে না তো, কারণ আমার বাবা মাকে দেখার মতো কেউ নাই তো আমি ছাড়া। সত্য কথা আপনারা হয়তো বা জানেন না, আমার বাবা মা, আমার বাবা অনেক অসুস্থ, আমার মাও অসুস্থ, সবকিছু মিলে না তার এক কথায় অনেক অসহায়। তাদের দেখার মতো আসলে একমাত্র আমি ছাড়া কেউ নেই আর আমার হাজবেন্ড। এই আমরা দুইটা লোক আছি, আমার শ্বশুর শাশুড়ির সাপোর্ট, আমার হাজবেন্ডের সাপোর্টের জন্যই কিন্তু আমি এই যে আপনাদের সামনে আসতে পারি, আমি ভিডিও করতে পারি, আপনাদের আপনাদের কাছে আমি কিছু কিছু জিনিসও পৌঁছাই দিতে পারি শুধুমাত্র তাদের কারণে। তারা যদি আমার সাপোর্টে না থাকতো আমি কি কখনো এটা করতে পারতাম না? ধরেন যখন আপনারা কেউ জানতেন না যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, তখন সবাই আমাকে বলতেন আপু ইসলাম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করেন। যখন আপনারা সবাই জানলেন তখন বলেন আপু আপনি আপনার বাবা মার কাছে যাবেন না, আপনি আপনার বাবা মার সঙ্গে মিশবেন না, আপনি এগুলা করবেন না। আসলে আমি কি করি, কোনগুলা করি আমি কি? আমি কিন্তু এরকম ছিলাম না, আমার জীবন কাহিনী আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি কিন্তু একটা টাইমে এইভাবে পর্দা করে চলতাম না, আল্লাহ আমার ভিতরে হিদায়ত দিছে দেখে আমি এইভাবে চলতে পারতেছি।
যদি না দিত, এতটা একটা কথা কি জানেন, আমি আল্লাহকে খুব বিশ্বাস করি, খুব ভরসা করি, কারণ আল্লাহর জন্য আমি আজ এখানে টিকে আছি। আল্লাহ যদি না চাইতো আমি কিন্তু আপনাদের এত মানুষের ভালোবাসার কারণ হইতাম না, বা আপনারা কেউ আমাকে চিনতেন না। এটা আমার মানে একটা কথা থাকে না, যে আল্লাহ যা করে ভালোর জন্য হয়তো বা করে। দেখেন এই সোশ্যাল প্ল্যাটফর্ম আমি কখনো ভাবি নাই, কোনোদিন ভাবি নাই যে আমাকে মানুষ চিনবে, আমাকে মানুষ জানবে, আমি কোনোদিনও এটা ভাবি নাই। সত্য কথা, আমি কখনো কোনোদিন ভাবি নাই যে আমাকে কেউ চিনবে, কিন্তু কোনো না কোনো ভাবে হয়ে গেছে। আপনারা আমাকে চিনেন, আপনারা আমাকে ভালোবাসেন, হয়তো বা আপনাদের ভালোবাসায় আমি পরিবর্তন, আমি নিজেকে আরো বেশি বেশি পরিবর্তন করে নিয়ে আসছি আপনাদের ভালোবাসায়। তো আমি সবসময় একটা কথাই বলবো, কেউ যদি পরিবর্তন হয় ভাই, তার পরিবর্তন দেখে না হাইসা, তার আরো উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন যে না তুমি অনেক ভালো করতেছো, এইভাবে করো। যে বান্দা কখনো নামাজ পড়ে না, সে যদি কখনো নামাজ পড়তে যায়, আপনারা তাকে নিয়ে না হাসাহাসি কইরা অন্তত তাকে বলবেন যে যা তুই আজকে এইটাই কর, এটাই হচ্ছে তোর সঠিক দিক বা সঠিক তোর রাস্তা। আমাদের এই বাঙালিরা না, আমরা খুবই খারাপ, আমরা কারো ভালো দেখতে পারি না, আমাদের কারো ভালো সহ্য হয় না। আমরা যদি দেখি কেউ আমাদের থেকে ভালো আছে বা কেউ আমাদের থেকে আগায় যাচ্ছে, আমাদের ওইটা সহ্য হয় না। যাই হোক, আমার অনেক ঠান্ডা লাগছে, সবাই দোয়া করবেন, আমার অনেক পলিপাস বাড়ছে। যদি কারোর কাছে কোনো সলিউশন থাকে, যে কোনো কাটাকাটি বা কোনো অপারেশন ছাড়া যদি কোনো কিছু খাইলে যদি ঠিক হয়, আমাকে একটু কমেন্টে জানাবেন। অনেক হয়তো বা বেশি বেশি বলে ফেলছি, রাগ করবেন না ভাই। আমি বলার কারণ একটাই, যে আপনি আপনি আমার ভিডিও চুরি করছেন, তারপরে তো আপনি আমাকে ব্লেম দিচ্ছেন আমি কেন হিন্দু বাড়ি গরু গোস্ত খাইছি, আমার বাবা মা কেন গরু গোস্ত আনছে। এটা নিয়ে আসলে আমি মনে করি আপনি নেক্সট টাইম আর কখনো ভিডিও বানাবেন না, যে ভিডিওটা বানাইছেন আল্লাহর হস্তে ভিডিওটা ডিলিট করে দিবেন, ঠিক আছে? কারণ আমার ফুললি অধিকার আছে, আমার ভিডিও যদি কেউ চুরি করে আপলোড করে, তাকে আমার ভিডিওর কারণে তাকে আমার নোটিশ দেওয়া বা ওই ভিডিওটা আমার রিমুভ করার, এটা ইউটিউব থেকেই কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? আশা করি আপনি বুঝতে পারছেন, কষ্ট পাবেন না বা কষ্ট নিবেন না। আর যে ভাই সকলরা আমাকে নিয়ে নেগেটিভিটি ভাবে, তাদের তো আর আমার কিছু বলার নাই, যাদের ভাবনা তারা ভেবেই যাবে, তাদের ভাবনা আমি কখনো চেঞ্জ করতে পারবো না। আর এখানে অনেকে আছে যে নাম পরিবর্তন করে, ধরেন আইডিটা হচ্ছে মানে কোনো বড় ভাইয়েরই, কোনো শ্রদ্ধেয় আমার এলাকার বড় ভাইয়েরই, সে নাম পরিবর্তন করে ধরেন একটা মুসলিম ভাইদের নাম দিয়ে এসে কমেন্ট করে, যাতে আমাকে বুঝায় যে দেখ মুসলিমরা কত খারাপ, তোরে এত বাজে বাজে কমেন্ট করে। আমি বুঝি, এর জন্যই আমি কখনো না এসব বিষয় নিয়ে আমি রিপ্লাই খুব কমই দিই, কারণ আমি এটা জানি যে আসলে যার ভিতরে হচ্ছে একটু হইলেও মানে দয়া হামায় আছে বা ইমান আছে, সে কখনো এসে আমাকে খারাপ কমেন্ট করে না বা খারাপ কমেন্ট করতে পারবে না। যাই হোক, সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর খুব শিগগিরই হয়তো বা বাবা আমার কাছে যাওয়া হবে, আপনাদের কাছে নতুন নতুন ব্লগ আপলোড করব। আর আপনারা সবাই আমাদের আগের ভিডিওটা যদি দেখতে চান, দেখেন পাশে আইকন আছে, ওইখানে ক্লিক করলে আমার আগের ভিডিওতে চলে যাবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে কিন্তু লাইক দিতে একদমই ভুলবেন না, আর একটা অবশ্যই কমেন্ট করে যাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।